অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার একটা ভিডিও, তো ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখবে, একদম স্কিপ না করে দেখবে, আর অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হলো। আর তোমাদের যদি আর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তো আমাকে বলতে পারো, আমি সেই চ্যালেঞ্জগুলো করব আর কি, চ্যালেঞ্জের রিকোয়েস্ট ভিডিও আর কি, সেই চ্যালেঞ্জগুলো আমি করার অবশ্যই ট্রাই করব। ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে অনেকদিন আগে একটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বেলুন ব্লোয়িং অ্যান্ড ব্লাস্টিং চ্যালেঞ্জটা করতে, ফোলানো আর ফাটানো। কিন্তু আমি বেলুন ভীষণ ভালোবাসি আর সেই জন্য আমি ভাবছিলাম যে চ্যালেঞ্জটা করবো কিনা, তারপর ভাবলাম যে না, রিকোয়েস্ট যখন করেছি অন্তত দুটো বেলুন আমি ফোলাবো আর ফাটাবো। তো আমার কাছে মোট কটা বেলুন আছে আমি বলে দিচ্ছি, আমার কাছে মোট এখানে রয়েছে চারটে বেলুন রয়েছে, কিন্তু আমি চারটে ফাটাবো না, দুটো আমার ছেলে আর মেয়ের জন্য রেখে দেবো, একটা একটা করে ওরা নিয়ে খেলবে, আর আমি দুটো ফাটাবো আজকে, দুটো ফোলাবো আর দুটো ফাটাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি বলে নিই, আমি কিন্তু বেলুন ফোলানোর এক্সপার্ট নয়, জানি না আমি কতটা কি ফোলাতে পারবো, তো আমি চেষ্টা করব ফোলানো আর ফাটানো। তো কমেন্ট করে শেষে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি আর কোনো রিকোয়েস্ট ভিডিও করতে চাও চ্যালেঞ্জ ভিডিও করার জন্য, তো রিকোয়েস্ট করতে পারো, আমি অবশ্যই ট্রাই করব। তো চলো ফোলাই, প্রথমে একটা ফোলা রেখে দিই। জানিনা এখন দুপুর বেলা কিন্তু আড়াইটা বাজে, সবাই ঘুমাচ্ছে, জানি না বেলুন ফাটানো শব্দে না সবাই ছুটে আসে, এসে আমাকে মারে ধরে। তো চলো ফোলাই। এ দেখো কত সুন্দর বেলুন, একটা বেলুনে লেখা রয়েছে হ্যাপি বার্থডে, দেখ হ্যাপি বার্থডে বেলুন। তো বেলুন তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস, তো জানি না ফাটাতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। এটা বেঁধে নি প্রথমে, মোট কিন্তু দুটো বেলুন ফোলাবো আর ফাটাবো, আমি চারটে বেলুন নিয়ে এসেছি, আমার বরকে আনতে বলেছিলাম ও চারটে বেলুন নিয়ে এসছে, বাট দুটো আমার ছেলে আর মেয়ের জন্য রেখে দেবো, সবগুলো ফাটালে ওরা কি নিয়ে খেলবে, তাই না? তো একটা কমপ্লিট হয়ে গেছে, জানি না আমি কিন্তু এই ঘরে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি যাতে না আওয়াজ বাইরে যায়, জানি না কতটা কি আওয়াজ বাইরে গিয়েছে। আর একটা আমি ফাটাবো, আর একটা ফোলাবো আর ফাটাবো, চলো। এটাও বেঁধে নি, সবাই কিন্তু ঘুমাচ্ছে দুপুর বেলা, আজকে রবিবার, এই ভিডিওটা যাবে সোমবার ভ্যালেন্টাইন্স ডে দিনে। আজকে তো 13ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের আগের দিন 13ই ফেব্রুয়ারি, কালকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর তোমরা ভ্যালেন্টাইন্স ডে দিনে কে কি করছো আমাকে অবশ্যই জানাবে, আমার তো কোনো ভ্যালেন্টাইন্স ডে নেই, ছেলে মেয়ে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে। 1 2 3 বন্ধুরা, এখনো পর্যন্ত কেউ কিন্তু দৌড়ে আসেনি, জানি না আওয়াজ হয়তো বাইরে যেতে পারেনি। তো এই দেখো দুটো ফাটিয়ে দিয়েছি, আর দুটো আমি ফাটাবো না, ওই দুটো থাক, আমার ছেলেরা মেয়ে নিয়ে খেলবে, ওরাও বেলুন ভীষণ ভালোবাসে আমার মতো। তো আমি এই দুটো বেলুন ফাটিয়েছি, তো আমার খুব মন খুব খারাপ লাগছে, তো কি আর করা যাবে, রিকোয়েস্ট করেছিলেন একটা ভাই বা দাদা হতে পারে, জানি না রিকোয়েস্ট করেছিলেন, তো রিকোয়েস্টটা আমি রাখলাম। রিকোয়েস্ট করলে অবশ্যই রাখতে হয়, রাখার চেষ্টা করতে হয়, অল্প হলেও রাখার চেষ্টা করতে হয়। তো আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে চ্যালেঞ্জ ভিডিও আর কি, চ্যালেঞ্জ করার জন্য, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ট্রাই করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও জানাবে, ভ্যালেন্টাইন্স ডে দিনেও তোমরা কে কি করছো অবশ্যই জানাবে। তো আজকের মতন টাটা, বাই বাই। আর ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবে না, তোমরা লাইক করতেই ভুলে যাও, লাইক করতে একদম ভুলবে না, বাই।